এবার চাকরি জাতীয় জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রোববার দিনভর তারা এমন বিক্ষোভ করে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা বলছেন সুশৃঙ্খল একটি বাহিনী হবার পরও দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান চান আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা বিস্তারিত মোহাম্মদ নুরুল নবীর প্রতিবেদনে নিয়মিত অন্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই দিনরাত সাধারণ মানুষের নিরাপত্তায় কাজ করে আসছে আধা সামরিক বাহিনী আনসার ও ভিডিপি কিন্তু বাস্তবতা হলো দায়িত্ব ও কর্তব্যে অবিচল থেকেও দিন শেষে তাদের সরকারি সুযোগ সুবিধার হিসেব শূন্য এবার এই অচলাবস্থার অবসান চায় আনসার ভিডিপির সদস্যরা তাই সারাদেশ থেকে রাজধানীতে এসে জড়ো হয়ে প্রকাশ্যে নিয়ে এলো নিজেদের বঞ্চনার বিষয় প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি নিজের জীবন বাজি রেখে আমরা একটাই দাবি আমাদের চাকরি জাতীয়করণ হোক আমরা অনেক বৈষম্যের শিকার আমাদের অফিসারদের কাছে আমরা নির্যাতিত আজ পর্যন্ত আমাদের জেলা অফিস রেঞ্জ অফিস কোনো জায়গায় আমরা আমাদের কোনো সুবিধা বা আমাদের কোনো সুবিধার কোনো কিছু নিয়ে আমরা সফল হইতে পারি নাই রোববার সচিবালয়ের সামনে স্লোগানে স্লোগানে বলবার চেষ্টা করলো বাইরে থেকে নয় বরং বাহিনীর ভেতর থেকে উচ্চ পদগুলো পূরণের প্রতি মাসে আমাদের আনুষঙ্গিক বাবদ বাইশো পঞ্চাশ টাকা করে কেটে নেওয়া হয় এই টাকা কোথায় যায় আমরা জানি না এবং আমাদেরকে প্রায় এক বছর ছয় মাস রেস্টে রাখে আর কোনো দিন যেন যায় রেস্টে যায় যেন আর কোনো মানুষের কান্দা না লাগে আবার সবার মতো যাতে সবার কাছে ছোট হয় না লাগে বিষয়টি প্রধান উপদেষ্টা পুরোপুরি জানেন উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে আনসার সদস্যদের কাজে ফেরত যাবার আহ্বান জানানো হয় সেই সাথে সংকটের সমাধান না আসা পর্যন্ত নতুন আনসার নিয়োগ না দেবার কথাও বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত আমরা এখান থেকেই দিয়ে দেব মোহাম্মদ নুরুন নবী গ্লোবাল টেলিভিশন ঢাকা